সুপ্রিয় দর্শক মণ্ডলী, সংবাদ পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক শামীম রেজা আমাদের আজকের অতিথি। শামীম, আপনাকে স্বাগত স্টুডিওতে। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে স্বতন্ত্ররা স্বতন্ত্রই থাকবেন, সমালোচনা করবেন। স্বতন্ত্র এমপিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী, নির্বাচন মণ্ডলের চেষ্টার সময় ভারত আমাদের পাশে দাঁড়ায়, কাদের? মানবজীবীন, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা, এ দায় কার? সমকাল ডান বাম দুটি আমার হাত, নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা রহসনের। আমাদের সময় শিগগিরই সড়কে অটল, রাখাইনে সংঘাতের গুলি এসে পড়েছে টেকনাপে। কালবেলা বিএনপির ভেতরে হজবরল, দুর্নীতিকে আশ্রয় দেবেন না। দেশ রূপান্তর, স্বতন্ত্রই থাকবেন স্বতন্ত্ররা, জাতীয় পার্টিতে নতুন মোড়। খবরের কাগজ দাম কার্যকরী হয় না, কার্যকর হয়ই না। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না প্রধানমন্ত্রী, যা যা দিন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না প্রধানমন্ত্রী। জি এম কাদের বিরোধী দলের নেতা, আনিসুল উপনেতা। সময়ের আলো, সংরক্ষিত নারী এমপি, নির্বাচনের পর মন্ত্রিসভা বড় হচ্ছে, মার্টার সেল গুলির মুহুর্মুহ শব্দ রাখাইন সীমান্তে। করতোয়া জাপায় ফের ভাঙ্গন, মানুষের কল্যাণ নিশ্চিতে কাজ করার নির্দেশ। টিবিএস গ্যাস পাওয়ার কোস ইন ট্রাবল অ্যাজ কনজিউমার ডিউজ ফাইল আপ। দি ফিনান্সিয়াল এক্সপ্রেস, নিউ ইকোনমিক ম্যাট্রিক্স কামিং। আজকে কিন্তু স্বতন্ত্র এমপি আর জাতীয় পার্টি হলো খবরের শিরোনাম। তো আমরা একটু স্বতন্ত্র এমপি যারা, 62 জন স্বতন্ত্র এমপি, 58 জন হলেন আওয়ামী লীগেরই, যারা আওয়ামী লীগে ছিলেন বা আছেন আর কি। তো তাদের, তারা প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, সমকালের হেডিংটা খুব চমৎকার, সেটা হচ্ছে ডান বাম দুটিই আমার হাত। আর ওখানে বলছেন স্বতন্ত্ররা স্বতন্ত্রই থাকবেন, সমালোচনাও করবেন। আপনার বিশ্লেষণ কি? আমি একটু রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে যাই। ভেরি গুড। আমাদের বিখ্যাত যে রাষ্ট্রবিজ্ঞানী তাত্ত্বিক ছিলেন হ্যারল্ড লাস্কি, হ্যারল্ড লাস্কির এই উপমহাদেশে আমাদের পরিচিত শিক্ষার্থীদের মধ্যে একজন ছিলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় অধ্যাপকদের একজন, অধ্যাপক আব্দুর রাজ্জাক, এবং ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন কে আর নারায়ণন, এবং উনিও হ্যারল্ড লাস্কির তত্ত্বাবধানে কাজ করেছেন। জি। এবং এই এই ধরনের শিক্ষার্থীরা মানে 40-এর দশকের শেষ ভাগে, তখনও ভারত ভাগ হয়নি, হয়তো কাজ কেউ শুরু করেছেন তারপরে, রাজ্জাক সাহেব 48 সালের দিকে শুরু করেছিলেন, কে আর নারায়ণন বোধ হয় কাছাকাছি সময়। এরা প্রত্যেকে কাজ করছিলেন যে ভারতের যে স্বাধীনতা সংগ্রাম বা এই যে উপনিবেশ বিরোধী আন্দোলনের যে প্রধান রাজনৈতিক দলগুলো, মূলত কংগ্রেস এবং মুসলিম লীগ, তারা কেমন দল হিসাবে কেমন, তো এরা অনেকেই মত দিয়েছিলেন তাদের অভিসন্দর্ভে, কেউ প্রকাশ করেছেন, কেউ করেননি, যে এরা রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি, এরা এক ধরনের ক্যাম্পেইনিং পার্টি হিসাবে থেকে গেছে, যে একটা উদ্দেশ্য ভারতের ইংরেজ তাড়াতে হবে, তারপরে আমাদের রাজ্য প্রতিষ্ঠিত হবে, আমরা যা করার করব। কিন্তু একটা রাজনৈতিক দল যে এজেন্ডা মানুষকে দেয়, এবং ভারত স্বাধীন হলে এই দলগুলো, যদিও সেভাবে থাকেনি, কংগ্রেস কংগ্রেসের মতো ভারত পেয়েছে, মুসলিম লীগ পাকিস্তান পেয়েছে, সেটা আলাদা পরের ইতিহাস, কিন্তু ভবিষ্যতে কি হবে, তার এজেন্ডা কেমন হবে, কেমন ভারত সে নির্মাণ করতে চায়, তার একটা ঘাটতি তারা চিহ্নিত করতেন। এই তত্ত্বের সবকিছুর সঙ্গে যে একমত হওয়ার, এমন না, আমরাও একমত হইনি, কিন্তু আমাদের কিন্তু ভালো অভিজ্ঞতা ছিল যুক্তফ্রন্ট ইত্যাদি, সেগুলো আমরা পারিনি। আমি এই কারণে কথাটা তুললাম যে এই ধরনের সংকট কিন্তু কংগ্রেসেরও ছিল, যে কি করবে তারপরে কি, কারণ কংগ্রেসের যে প্রভাব তখন সেটা অসাধারণ প্রভাব, কিন্তু তারও তো বিরোধী দল লাগবে, তারও সমালোচনা লাগবে, সেটা নেহরুও অনুধাবন করেছিলেন। তো আওয়ামী লীগের ক্ষেত্রে আমি বলবো যে আওয়ামী লীগের কিন্তু অনেক ভালো দিক, যে এই যে তত্ত্ব আমরা দিচ্ছি বা এই যে পর্যবেক্ষণ বা সমালোচনাগুলো 40-এর দশকে হ্যারল্ড লাস্কির খুব গুণবান শিক্ষার্থীরা করেছিলেন, এবং তার সব কিছুর সাথে মেলে না, বরং এই তত্ত্বকে অনেক ক্ষেত্রে ভুলও প্রমাণ করে, কারণ আওয়ামী লীগ যে প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে সে জানে বিরোধী দল কি, এবং 70-এর নির্বাচন, পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ, সংবিধান তৈরি, তারপরে কিন্তু আবার বিরোধী দলের সংকট সে দেখেছে, থাকলে কি হয় না থাকলে কি হয়, তারপরে রাজনৈতিক ইতিহাস আমাদের কম বেশি জানা। 90-এর পরে সে দুই ধরনের ভূমিকায় ছিল, বিরোধী দল হিসেবে ছিল, সরকারও ছিল, দুটোতেই সরকার কেমন সেটা নিঃসন্দেহে সেটা বিভিন্ন রকম মূল্যায়ন হতে পারে, কিন্তু বিরোধী দল হিসাবে সে এক্সট্রাঅর্ডিনারি ঐতিহাসিকভাবে, এ নিয়ে কোনো, আমার মনে হয় যে রাষ্ট্রবিজ্ঞানও কোনো দ্বিমত থাকবার কথা না। এই অভিজ্ঞতা নিয়ে
যদি বাংলাদেশ আওয়ামী লীগ এখন মনে করে যে সে একটা দল সরকার গঠন করেছেন, সংসদে থাকবেন এবং তার স্বতন্ত্র প্রার্থীরা বিরোধী দলের ভূমিকা অবতীর্ণ হবেন এবং সেই ভূমিকা যদি এই 58 জন সংসদ সদস্য রাখতে পারেন, সেটা তো ইতিহাসে ব্যতিক্রম হবে বলে আমি মনে করি আমাদের মতো গ্লোবাল সাউথের দেশগুলোতে। কাজটা অতটা প্রশ্ন হলো কতটা সহজ হবে যারা, আমি এবার রিয়েলিটি চেকে আসি, সহজ দেওয়ার কারণ যারা দল যাদেরকে মনোনয়ন দিয়েছে সেইটা কারো কাছে সে পছন্দের হতে পারে, কারো পছন্দের না হতে পারে। আমি ধরে নিই যে তার অধিকাংশ কিন্তু অনেকগুলো যোগ্যতার ভিত্তিতে, অনেকগুলো রিয়েলিটি চেক করেই দল তাকে দেয়। আপনি যদি বলেন যে কেউ লোকটা যথেষ্ট দুষ্ট, তারপরে দল মনে করে যে ওখানে একজন দুষ্ট লোক দরকার, কিংবা ওর কিছু সুবিধাদি আছে, টাকা পয়সা বেশি আছে, সেটা দল মনে করে যে এটা তার একটা অতিরিক্ত সুবিধা, আবার সে দীর্ঘদিনের বড় নেতা, জনপ্রিয় নেতা, এরকম অনেক কিছুই তো সে দেখে যে কোনো দল। এই ক্ষেত্রে যখন দলের বাইরে স্বতন্ত্র যাদেরকে আপনি দাঁড় করাতে দিয়েছেন তাদের যোগ্যতা বা দক্ষতা কিন্তু আমরা নিরূপণের সব ক্ষেত্রে সুযোগ পাইনি, এটা কিন্তু স্মরণ রাখতে হবে। তারা ভালো নিঃসন্দেহে, প্রত্যেকে তার যোগ্যতা দক্ষতা একেবারে সবকিছু মিলেই আসেন তা তো না। প্রত্যেক সংসদে আমরা অনেক নতুন মুখ দেখি, প্রথমবারের মতো আসছে এমন দেখি, দীর্ঘদিনের রাজনীতিবিদ কিন্তু নির্বাচিত হতে পারেননি এমন সংসদ সদস্য দেখা যায়। তো এই ক্ষেত্রে দুই রকমই আছে আমি ধরবো, যে যারা দলের মনোনয়ন পাননি তারাও নির্বাচিত হয়েছেন, আবার একেবারেই ধরুন হয়তো এর মধ্যে ছিলেন না আলোচনায়, একটা একটা সুযোগ দল একটা সুযোগ দিয়েছেন, তারা সেখানে নির্বাচিত হয়েছেন। আমি যদি এরকম একটা মিশ্রণ দেখি তাহলে এই মিশ্রণ আপনাকে অনেকদিন পর্যন্ত খেয়াল করতে হবে যে তারা দলের বাইরে গিয়ে কোন অবস্থান নিয়ে দলের সমালোচনা করবেন, সেটা খুব কঠিন কাজ। কিন্তু এখানে যেটা বলা হয়েছে আমি সমকালে দেখছি যে আওয়ামী লীগের হুইপিংয়েই থাকবেন তারা। আমাদের তো হুইপ আছে, জাতীয় পার্টি তিন মেয়ারে বিরোধী দলই ছিল, তো তারপরেও তো আমরা কোন বড় ভূমিকা তাদের পালন করতে দেখিনি। কাজটা কঠিন। আমি যে ধারণায় আসতে চাই সেটাও এরকম যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা নতুন মডেলের দিকে যাচ্ছে এবং এটা শুধুমাত্র যে এই রাজনৈতিক সংকটের কারণেই মডেলটা তৈরি হয়েছে তা না, কারণ সে নির্বাচিত শুধু হয়নি, মনে রাখতে হবে সে চতুর্থবারে সরকার গঠন করতে যাচ্ছে বা করেছে এবং একটা দুই দশকের নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে সে সরকার গঠন করেছে। অতএব তার ভিন্ন মাত্রার রাজনৈতিক পরিকল্পনা থাকলেও থাকতে পারে এবং এটা প্রথমেই অনুমিত ছিল যে এই যে 62 জন তখন ছিল, পরে আমরা এখানে 58 বলছি, যে তারা আসলে আদৌ বিরোধী দল গঠনের মতো একটা অধিগোষ্ঠী তৈরি করতে পারবেন কিনা, এবং তারা তো দিনের শেষে আওয়ামী লীগ সে আলোচনা কিন্তু আমি এই অনুষ্ঠানে আপনার মনে আছে যে নির্বাচন অব্যবহিত পরে আমরা এখানে ছিলাম এবং বলেছিলাম যে দেখেন এখানে বড় একটা চ্যালেঞ্জ হলো তারা একটা গোষ্ঠী তৈরি করবেন, সে গোষ্ঠী তৈরি করে আবার বসতে হবে, তাদেরকে একমত হতে হবে, এই কাজটা সহজ না। কারণ এক হলো যে তারা আওয়ামী লীগের নেতা কর্মী, একটা বিশেষ পরিস্থিতিতে তারা সুযোগটা পেয়েছেন, যদি বিশেষ পরিস্থিতি না হতো তারা তো প্রার্থী হতেন না, প্রার্থী তো জল যাদের দিয়েছেন তারাই প্রার্থী হতেন। আপনি কি 62 জনকে পেতেন যদি অন্য পরিস্থিতি হলে, আপনি 62 জনকে পেতেন? এরা তো তখন অনেকেই ক্যান্ডিডেট হতেন না, ক্যান্ডিডেট হতেন না, হয় দল মনোনীত তিনি পাশ করতেন বা পাশ করতেন না, অন্য দল থাকলে থাকতেন সেটা। অতএব সেই ক্ষেত্রে তারা ওই দলেরই, এবং আমি যে কথা শুরুতে বলবার চেষ্টা করছিলাম যে সবাই দল মনোনীত না বা সবাই প্রস্তুত ছিলেন না, তো তাদের পক্ষে এতটা সহজ না যে একটা অবস্থান তৈরি করে তার সঙ্গে তো আরো 10 জন 15 জন 1 ডজন 2 জন লোকের সঙ্গে সহমত পোষণ করতে হবে সেটা করতে গেলে। তো তাদেরও দল উপদল আছে, সবাই এক বিশ্বাসের না, সবাই একরকম না, সবার এক নেতার অনুসারী, আমি আঞ্চলিক অর্থে বলছি সেটা। তো সেগুলো মিলে যদি আপনি চিন্তা করেন তো তাহলে এটা খুব কঠিন কাজ। যতই অ্যাফিলিয়েট গ্রুপের কথা বলা যায়, আমাদের ওরকম বিরোধী দলের আলাদা ফরমেশনের বিষয়টা স্পষ্ট না, তো এটা সম্ভব ছিল না। তার মানে ঘুরে ফিরে আমরা ধরেই নিচ্ছিলাম যে 12 জন যারা আছেন তারাই হয়তো বিরোধী দল গঠন করবেন, যদি বারবার আগ্রহ ছিল মানুষের, যদি অ্যাফিলিয়েট গ্রুপ তৈরি করতে পারে, অধিগোষ্ঠী তৈরি করতে পারে, তো সেটা আমরা প্রথমে যে অনুমান করেছিলাম ওইটাই সঠিক যে ওটা না। অতএব তারা তার যে মূল দল তার প্রতি আস্থা রাখছেন, আমরা দলের যিনি প্রধান যে আশাবাদ ব্যক্ত করেছেন, আমরা যদি ওই ইতিবাচক টোনটাকে গ্রহণ করি যে যদি তারা করেন সে তো বিরাট ব্যাপার, কিন্তু এই যদিটা কঠিন, কারণ এর আগেও আমি লীগের আরো ভেটেরান নেতাদেরকে আমরা দেখেছি এবং যারা অত্যন্ত ক্রান্তিকালে রোল প্লে করেছিলেন, তারা 60-এর দশকে 70-এর নির্বাচনে, 71 সালে বা তার পরবর্তীতে,
তখন আসলে কঠিন কাজটা যে একেবারে বিরোধী দলের ভূমিকায় গিয়ে একটা বড় কোন কিছু করা না, এখানে অবশ্য বিরোধী দলের ভূমিকায় যাওয়ার কোনো সুযোগই নেই। আমি বলছি যে এক ধরনের বিরোধী দল তো না, একটা সমালোচনা করা বা ওই অর্থে আর কি যে এক ধরনের একটা রোল প্লে করা, সেটা সেটা যদি হয় তো ভালো। আমরা জাতীয় পার্টির কাছ থেকেই তিন মেয়াদে পেলাম না, মাঝে মধ্যে একবার হয়তো নাম বললে খুব একটা শোভন হবে না দেখে আমি দুজন বা তিনজন নাম বলার সুযোগ হলে বলতাম যে তাদেরকেই দেখেছি মাঝে মধ্যে সমালোচনা করতে, সেটাও এমন যে সুযোগ সুবিধা যাতে নষ্ট না হয় আবার সমালোচনাটাও করা যায়। এখানে তো তাই, কারণ জাতীয় পার্টির 11 জনের মধ্যেই তো সীমাবদ্ধ আপাতত, যদি তারা মহিলা আসন থেকে কয়েকটা দুই একটা পান সেটা হচ্ছে যে তারা ছাড়া আর তো বিরোধী দল কার্যত নেই সংসদে। আমি যেটা প্রত্যাশা করি, মানে তিনটা সংসদ গেল, এই দল তারাই সরকার গঠন করেছেন, চতুর্থ মেয়াদে যাচ্ছেন, এরা কতটা সমালোচনা করবেন জানি না। সমালোচনা করবার একটা রীতি আছে, নিজের দলের মধ্যে থেকেও সমালোচনা করা যায়, সমর্থন দিয়েও সমালোচনা করা যায়। আমি তাদের দক্ষতার উপরে আস্থা রাখতে চাই, তাদের বক্তব্য প্রদানের দক্ষতার উপর আস্থা রাখতে চাই। এটা তো সংসদ, সংসদে ভিন্ন মত পোষণ করতে গেলে যে সংসদীয় ভোকাবুলারির প্রয়োজন, যে কৌশলের প্রয়োজন, যে বাক্যবিন্যাসের প্রয়োজন, সেটা আমাদের 58 জন দেখাবেন এবং প্রতিষ্ঠা করবেন, সেটা তো আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। কারণ আপনি একই দলের এবং সেই দলের বাইরে আপনি যাচ্ছেন না, দলের সিদ্ধান্তের বাইরে আপনি যাচ্ছেন না। আমি কথাগুলো বুঝিয়ে বলতে পারছি কিনা যে একটা বিল উত্থাপিত হয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা, দল তো নিঃসন্দেহে চাইবে যে বিলটি পাস হোক, আইন হোক বা কোনো একটা পরিবর্তন হোক, সেইটার প্রতি মত দিয়েও যে ভিন্ন মত পোষণ করা যায় কাজটা তো সহজ না। আমরা আমাদের পার্লামেন্টে বহুদিন পর্যন্ত এরকম বিতর্ক দেখিনি। যদি আপনার জন্য দেখাতে পারেন, সেটা আমরা তো বলছি যে আমাদের জন্য সেটা পরম সৌভাগ্যের হবে। সরকার কোথাও ভুল করলে যদি তারা তার সমালোচনা করতে পারেন, সেটা আমাদের বড় প্রাপ্তি হবে। তাহলে কি একজন সুরঞ্জিত সেনগুপ্ত লাগবে? আমরা পেলে ভালো হয়। আমাদের নাগরিক পরিষেবা নিয়ে বিতর্ক করবার সুযোগ আছে, আমাদের যে সমস্ত বিষয়গুলো এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা জন্ম নিবন্ধন থেকে শুরু করে একেবারে বিদেশে আমাদের একজন অভিবাসী কর্মী যাওয়া থেকে শুরু করে নগর থেকে শুরু করে প্রতিদিন রাস্তার যে অবস্থা, অন্য অবস্থা, সমস্ত কিছু মিলে আমাদের আরো হাজার হাজার, আমাদের দুর্নীতি থেকে শুরু করে যে যাক, আমরা একদিকে অসাধারণ উন্নতি করছি আর একদিকে আমাদের এত জটিল আকার ধারণ করছে যেগুলো কাঠামোর ভেতর আবার কাঠামো তৈরি হচ্ছে, যদি সেই বিষয়গুলোতে তারা এই স্বতন্ত্ররা সেই বক্তব্য রাখতে পারেন, দলের আনা বিলে সমর্থন দিয়েও যদি ভিন্ন মত পোষণ করতে পারেন, দলের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করলে তা দলে থাকেন না বা ফ্লোর ক্রস করারও তো সুযোগ তাদের নাই, তাহলে তো আসলে শূন্য হয়ে যায়। এত সব করেও যদি 58 জন এই ভূমিকা পালন করতে পারেন, আমি আমার কথা পুনরাবৃত্তি করছি, এটা আমাদের পরম প্রাপ্তি হবে। আর যে কথা বলছিলাম যে বিশেষ পরিস্থিতি, সেই বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে আওয়ামী লীগ একটা বিশেষ ধরনের নির্বাচন করেছে, যেটা এর আগে আমাদের অভিজ্ঞতার হয়নি বা আমরা দেখিনি, অন্য কোনো দলও সেটা করেনি, বা গত আমাদের এমনকি এই দলগুলো যখন 60-এর দশকে বা 50-এর দশকে নির্বাচন করেছে, আওয়ামী লীগ নিজেই করেছে, তখনও নিঃসন্দেহে তারা এই অবস্থার মুখোমুখি হননি বা এরকম পরিস্থিতি তারা দেখেননি, যেটা তারাই সৃষ্টি করেছেন, তারাই তার মধ্যে থেকে বেরিয়ে আসছেন। আমি আবারও কথা বলছি, তাদের যদি এটা নিয়ে নতুন কোনো রাজনৈতিক পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনা আমি মনে করি এলোমেলোভাবে বিস্তৃত না করে, বিধৃত না করে, বর্ণনা না করে সেটা স্পষ্ট করা যে এইভাবেই সরকার সংসদ পরিচালনা করতে চায়, এইভাবেই তার কাঠামোটা হবে, এইভাবেই তিনি সবাইকে অংশগ্রহণে আগ্রহী এবং এইভাবেই গভর্নেন্স ইস্যুজে, উন্নয়ন ইস্যুজে বা পলিটিক্যাল ইস্যুজে তারা তাদের পয়েন্টটা রাখবেন। দেখা যাক শেষ পর্যন্ত কী দাঁড়ায়। আপনি জানেন যে দিনের অন্য খবর হচ্ছে জাতীয় পার্টি সপ্তম দফা ভাঙনের মুখোমুখি, মানে আগে তো 6টা ভাগ হয়েছে, আর গতকাল রসন সাদকে চেয়ারম্যান করা ঘোষণা করা হয়েছে, নিজেরাই তারা নিজেরা করেছেন, 2 ভাগ হয়ে গেল, তাহলে 7 বারের মতো জাতীয় পার্টি ভাঙতে যাচ্ছে, আপনার কী মনে হয়? আমার যেটা মানে, আমি আসবার আগে বোঝার চেষ্টা করছিলাম যে লেফটেন্যান্ট জেনারেল এস এম এরশাদ কোনো আত্মকাহিনী লিখেছিলেন কিনা, আমি হঠাৎ করে মনে করতে পারছিলাম একটা লিখেছিলেন বোধহয়। তবে ওনার সম্পর্কে কিছুটা আমরা জেনেছি, ওনার নেতা পরবর্তীতে বিএনপির মওদুদ আহমেদের লেখায় কিছুটা জানা যায় যে তার বৈশিষ্ট্য, তার কাজকর্ম একটা ধারণা আমরা পাই। তো এরা এরা জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি সবাই মেমোয়ার্স লিখতেন, তাহলে আমাদের জন্য সহজ হতো জাতীয় পার্টির অন্তরটা বোঝা, তার মনস্তত্ত্ব বোঝা। তার মনস্তত্ত্ব বোঝা খুব কঠিন,
সবচেয়ে জটিল এবং ক্রিটিক্যাল টাইম তো তার গেছে এরশাদ সরকার যখন পতন হলো, নতুন পরিস্থিতি তৈরি হলো, তখনও সে 30টার বেশি আসন লাভ করতে সক্ষম হয়েছে। তার সবচেয়ে নিঃসন্দেহে কঠিন সময় গেছে যখন এরশাদ সাহেবের বিচার হচ্ছে এবং বিএনপি তাকে জেলে নিতে সক্ষম হচ্ছেন, বেরকম আমি ভেবে বলবো না, সে আইনের মাধ্যমেই তারা গেছে, অর্থাৎ ওই ওই সরকারের সময়, সেই সময় সে 30-35টা আসন তার নিশ্চিত করতে সক্ষম হচ্ছে সরাসরি ভোটে। এরপরে এত সমর্থন পেয়ে, এত আনুকূল্য পেয়েও তার এই অবস্থা, সে এক ডজন মাত্র জোগাড় করতে পেরেছে। দীর্ঘ সময় তার নবীন নেতৃত্ব নাই, তার কোনো নবীন নেতৃত্ব নাই, একমাত্র ওই আমাদের সমসাময়িক ব্যারিস্টার শামীম পাটোয়ারি ছাড়া। আমি আর নতুন হঠাৎ করে আমি বোঝার চেষ্টা করছিলাম যে আর কে কে আছেন, যে আমাদের কাছাকাছি বয়সের বা কিছু আগে পরের এরকম কেউ জাতীয় পার্টিতে, কম, খুবই কম, আর হয়তো দু একজনের নাম বলা যাবে। একেবারে আপনি বলবেন যে একেবারে শুরুতে যারা ছিলেন তারাই আছেন, তারাই সবকিছু করছেন, তারাই সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের মান অভিমান আমাদের শিরোনাম হয়, সেগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হয়, আমরা কোনো কোনো সময় ওভার স্টেট করি তাদের বিষয়গুলো নিয়ে, দিনের পর দিন সেই আলোচনাগুলো করতে থাকি। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন, এর আগেও সে ভেঙেছে, কিন্তু ভাঙলেও তো তারা থেকেছে, মানে আনুকূল্য যেখানে, সুবিধা যেখানে, সেখানে ভাঙলেও কোনো না কোনো ফর্মে তারা থেকে যাবে। তবে এটা স্বাভাবিক, সব কিছুর তো একটা ক্ষয়িষ্ণু সময় আসে, প্রত্যেক সুবিধারও একটা শেষ আসে। তো আনুকূল্যের সময় যে সে একেবারে ক্ষয়িষ্ণু অবস্থা শেষ প্রান্তে, সেটা বোঝাই যাচ্ছে যে এই সুবিধার মধ্যে সে মাত্র 11টা আসন পেয়েছে, এত ছাড়ের পরেও হয়তো ওই আনুকূল্য না পেলে কি হতো সেটা বলা মুশকিল। এখন রসনের সাথে তিনিও বলছেন যে তিনিই প্রধান, সন্ধ্যার দিকে দেখলাম সংবাদে, এখন আবার অন্য পক্ষ বলছে তারা না। আমার এই বিশ্লেষণ আসলে আমরা যখন হয়তো অনুষ্ঠান করব বাড়িতে ফিরে গিয়ে, হয়তো ফজরের আগে আমরা আর এক রকম সংবাদ সেখানে দেখবো, এইটা আমি শুরুতেই বলে নিয়েছি। এই জন্যে এটা কোনো দলের লক্ষণ না, এটা কোনো দলের বৈশিষ্ট্য না, এই সুযোগ ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ পেয়েছিল, আওয়ামী লীগ একটা রূপান্তরের মধ্যে দিয়ে গেছে, এই সুযোগ বিএনপিও পেয়েছিল, বিএনপি কাজে লাগাতে পারেনি। 90-এর পরে বহুবার সম্পাদকীয় লেখা হয়েছিল, একাধিক সম্পাদকও লিখেছিলেন যে এইটাই বিএনপির জন্য সবচেয়ে বড় সুযোগ, রাজনৈতিক দল হিসাবে তার এজেন্ডা যে আত্মপ্রকাশ করে বিএনপি সেটা পারেনি। জাতীয় পার্টি যে প্রক্রিয়ায় তার জন্ম হোক এবং তার বর্ধন হোক, 90-এর পরে যখন 30-35টা আসন সে পেয়েছে, তার সামনে সুযোগ ছিল, পুরনো নেতারা ছিলেন নতুনদের মিশেলে, সে রাজনৈতিক দল হিসাবে রীতিমত বল তৃতীয় দল হিসাবে সে টিকে থাকতে পারত। আমার মনে হয় না যে তার সেই সাংগঠনিক অবস্থা তার আছে বা সেই সুযোগও তার আছে। এবার সে বিরোধী দল থাকবে, একটা মেয়াদ সে পূর্ণ করবে, দল ভাঙবে, তারা হয়তো বিলীন হয়ে যাবে, হয়তো আওয়ামী লীগে কেউ যাবে, অন্য দলে তার এই মুহূর্তে বড় যাওয়ার হয়তো সুযোগ নেই, যদি আওয়ামী লীগ তাদেরকে নেয়, কোনো না কোনো জায়গায় থাকবেন, কিন্তু তরুণ নেতৃত্ব, নবীন নেতৃত্ব ছাড়া এই দলের হয়তো দীর্ঘমেয়াদী কোনো আর ভবিষ্যৎ নাই, একেবারে হয়তো সে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে, আমার কাছে এটাই এটাই মনে হয়। আর বিরোধী দলে আগেও এর থেকে বেশি সংখ্যায় থেকেও সে তেমন কিছু করতে পারেনি, এখনও পারবে না। আর আপনি যেটা বললেন, এর আগে বহুবার সে ভেঙেছে, কিন্তু এই ভাঙনটাই এমন হতে পারে যে শেষ ভাঙনের শুরু, এরপরে তো আর ভাঙনের জায়গা, ওই জন্য বলছি যে শেষ ভাঙনের হয়তো শুরু, মানে এরপরে তো আর ভাঙনের আর জায়গা নেই, ভাঙতে গেলেও তো একটা সংখ্যা লাগে, একেবারে একজন দুজন নিয়ে তো আর একটা পুরনো রাজনৈতিক দল চলে না। তবে যে কয়জন সংসদে যাবেন তারা যদি একটু ভূমিকা পালন করেন তাতে আমাদের জন্য উপকার হয়। অন্য প্রসঙ্গ, আপনি জানেন যে আমাদের নিকট প্রতিবেশী, মাফ করবেন, মিয়ানমার, মিয়ানমার কিন্তু জ্বলছে, চারদিকে কিন্তু অস্বস্তি, আতঙ্ক, সেনাবাহিনীর মধ্যে অনেকেই মানে আত্মসমর্পণ করেছেন, রাখাইনের রাখাইন আর্মি যেটা, মানে আরাকান আর্মি যেটা, সেটা তাদের বিভিন্ন গ্রুপের কাছে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশ সীমান্তের কাছে দুই গ্রামের বাসিন্দা তারা মানে আশ্রয়ের খোঁজে ঘুরে বেড়াচ্ছেন। দেখেন, আমার মনে হয় যে এই এই আলোচনা কোনো ডিপ্লোম্যাটিক কথার মারপ্যাঁচে যাওয়ার প্রয়োজন নেই, ওদের খোলাখুলি আলোচনা করা উচিত। এর আগের সবচেয়ে বড় ধাক্কাটা যখন আমরা খেয়েছি, যে প্রায় 1 মিলিয়ন রোহিঙ্গাদের আমাদের যখন আশ্রয় দিতে হয়েছিল, তখন অনেক আলোচনার মধ্যে কিন্তু একটা আলোচনা আমরা প্রশ্ন করেছিলাম যে আমাদের হাতে যথেষ্ট তথ্য ছিল কিনা। আমরা আমাদের নিঃসন্দেহে আমাদের আভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে আমরা গোয়েন্দা তথ্য রাখি, আমরা খোঁজখবর রাখি। আমার পাশে যদি এমন একটা রাষ্ট্র থাকে যে রাষ্ট্রের আভ্যন্তরীণ ঘটনাবলী আমার জন্য বিপদ, কিংবা আমার উপরে উল্টো একটা চাপ আসতে পারে, সেক্ষেত্রে কি এই দায়িত্ব আমার উপরে বর্তায় না যে তার ভেতরে কি ঘটছে সেই সম্পর্কিত গোয়েন্দা তথ্য আমার কাছে আছে? অবশ্যই। এবং তা যদি না হয়, তাহলে কেবলমাত্র আমার এজেন্সি তথ্য কেবল আমার জন্য না, আমি মনে করি যে যদি সে তথ্য আমার কাছে তখন না থেকে থাকে,
তাহলে সেটা একটা বড় ঘাটতি ছিল আর যদি আমার কাছে থাকার পরেও আমি সেই আবাস না দিতে পারি সেটাও একটা বড় ঘাটতি আর যদি এমন হয় যে সবকিছু ছিল কিন্তু আমি আন্তর্জাতিক অনুরোধের মুখে আমাদের মানবিকতার কারণে আমাদের দেশের মানুষও তখন চেয়েছেন সরকারও চেয়েছেন সবার একটা অবস্থান তৈরি হচ্ছে তাহলে এটা নিয়ে আমাদের সমালোচনা করবার কোনো কিছু নেই মিয়ানমারে এই ঘটনা নতুন ঘটছে না দীর্ঘ সময় ধরে আপনি জানেন যে এই ঘটনা সরকার বিরোধী এবং প্রথম যে দমনপীড়ন হয়েছিল সেটা খুব একটা সফল হয়নি অনেক মানুষের জীবন গেছে প্রবাসে এক ধরনের সরকার তাদের আছে এবং একাধিক গোষ্ঠী সরকারের বিরুদ্ধে লড়াই করছে আমি যদি সামগ্রিকভাবে বিরোধী গোষ্ঠী বা বিরোধী শক্তি লড়াইকে বলি সেটা ছোট ছোট গোষ্ঠীর সঙ্গে যেমন লড়াই হচ্ছে কালেকটিভলি বড় আকারে সেটা লড়াই হচ্ছে এবং সেটা ভারতের সীমান্তে বাংলাদেশের সীমান্তে এমনকি চীনের সাথেও তিন জায়গায় বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করছে ভারত মণিপুর মিজোরাম এই সমস্ত জায়গায় যথেষ্ট সতর্ক অবস্থায় রয়েছে কারণ একই ধরনের জাতিগোষ্ঠী ওই ওপাশেও তাদের রয়েছে চীনের ক্ষেত্রেও একই রকম আমরা এক মিলিয়ন নিয়ে কি অবস্থায় আছি যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায় তার কতটুকু আমরা পেয়েছি কতটুকু আমাদের পাওয়ার কথা ছিল এবং এটার প্রত্যাবর্তনের কি সেই আলোচনা আমরা সবাই জানি সেই আলোচনা আমাদের যাওয়ার প্রয়োজন নেই সেটা খুবই আমার মনে হয় যে কবে সেটা হবে সেটার কতটুকু সম্ভাবনা আছে এইটা আসলে বয়ানের মধ্য দিয়ে বা আমাদের প্রতিদিনকার এই কূটনৈতিক শব্দগুলোর মধ্যে থেকে বের করানো কঠিন কারণ বাস্তবতা একেবারে অন্যরকম এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে যে এই ক্ষেত্রে বাংলাদেশের কি করণীয় এক আমার কাছে মনে হচ্ছে যে আমি একেবারে প্রথম কথাতে যাব যে আমার কাছে আপ টু ডেট তথ্য আছে কিনা সে আমিও স্বাধীন সার্বভৌম দেশ সেও স্বাধীন সার্বভৌম দেশ তার ব্যাপারে তার তথ্য সংগ্রহ করা হয়তো আমার প্রাথমিক কাজ না কিন্তু আমি বাংলাদেশ রাষ্ট্রের লোক হিসাবে স্বাধীন সার্বভৌম দেশের একজন নাগরিক হিসাবে আমি মনে করি যে গতবারের শিক্ষা থেকে আমাদের নেওয়া উচিত যে আমার কাছে যথেষ্ট পরিমাণে ইন্টেলিজেন্স আছে কিনা যে সেখানে কি ঘটছে সেটা হালনাগাদ আমি আমি প্রতিদিন জানি কি কাগজে রিপোর্ট আছে নাফ নদীর ওপারে ওখানে কিন্তু রোহিঙ্গারা দেখো এটা এটা সেখানকার স্থানীয় লোকজন আমাদের জানাচ্ছে আপনি আমি জানি সংবাদ মাধ্যমে জানে এই প্রযুক্তির যুগে এটা গোপন কোনো কিছুই না সীমান্তের ওপাশে বহুদূর পর্যন্ত ছবি তোলা যায় দেখা যায় এদের আত্মীয়তা আছে যুক্ততা আছে তারা কি কি ঘটছে সেটা অনেকভাবে জানা যায় যে তথ্যগুলো আমাদের রাষ্ট্রীয়ভাবে প্রয়োজন সেই তথ্য নিশ্চয়ই আমি আজকের সংবাদপত্রে আলোচনা করব বা করবার জন্য বলছি না বা সংবাদপত্রে প্রকাশের জন্য বলছি না কিন্তু আমরা আমরা নিশ্চিত হতে চাই যে বাংলাদেশ সরকারের কাছে আমার যে সমস্ত বাহিনীগুলো সেটাকে রক্ষা করবে সেটা বিজিবি হোক সেটা আমাদের ওখানকার অন্যান্য বাহিনী হোক বা আরও যারা এর সঙ্গে সংশ্লিষ্ট আছেন তাদের কাছে সমস্ত তথ্য আছে যে সেখানে কি ঘটছে অন্তত আমাদের সীমান্তের কাছে বা রাখাইন অন্তত প্রভিন্সে কি ঘটছে বাকিগুলো আমরা জানি আন্তর্জাতিক সোর্স থেকে জানি বিভিন্ন সোর্স থেকে আমরা জানি সংবাদ মাধ্যম থেকে আমরা জানি এবং সেখানে এখন লড়াই যে পর্যায়ে গেছে আরাকান লিবারেশন আর্মি বলেন বা আরো অন্যান্য গোষ্ঠীর সঙ্গে বলেন সেটা সরকারেরও পতনের সম্ভাবনা আছে এবং সেটাও যদি না ঘটে যে কোনো মুহূর্তে একটা বিরাট অংশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমনকি রাজধানীরও বিরাট অংশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এইটা প্রাথমিকভাবে মনে হতে পারে খুব আনন্দের একটা বিষয় যে ঠিক আছে যাদের কারণে এতজন রোহিঙ্গা আমাদের এখানে চলে আসলো আসলে তা না ভেতরে অরাজকতা তৈরিরও সম্ভাবনা আছে তাদের গৃহযুদ্ধের সম্ভাবনা আছে কারণ তারা এক জাতি না বা একরকম না এবং অসংখ্য গোষ্ঠী রয়েছে তাদের আবার বিভিন্ন দল উপদল সেখানে রয়েছে তাদের আবার স্বাধীনতা কামী হোক বা যা হোক তাদের ধরনের বিভিন্ন ধরনের আর্মিও সেখানে রয়েছে আমরা তো একটার নাম বলছি আমাদের এখানে যে গোষ্ঠী আছে তাদেরও আবার আলাদা ধরনের সশস্ত্র গোষ্ঠী রয়েছে যাদের সবার সঙ্গে হয়তো ওইভাবে যোগাযোগ রক্ষা করা সম্ভব না রাষ্ট্রীয়ভাবে বা আনুষ্ঠানিকভাবে সম্ভব হয়ে ওঠে না তো সবকিছু মিলে আমি মনে করি যে এক অত্যন্ত সতর্কভাবে তথ্যগুলো রাখা দুই বাংলাদেশকে এই মুহূর্তে পলিটিক্যালি এবং জাতিগতভাবে একটা কনসেনসাসে আসা উচিত যে যদি আমাদের উপরে চাপ আসে আমরা কি করব আমরা আগের মতো সম্ভবত মানবিক আচরণ দেখাতে পারবো না আমরা হয়তো এই জিনিস নিতেও পারবো না কিন্তু সমূহ সম্ভাবনা আছে যদি পরিস্থিতি খারাপ হয় এবং সেখান থেকে যদি তাদের ডিসপ্লেস তারা হয়ে আসে আপনি তো বললেন যে দুটো গ্রামের এটা আরো বাড়তে পারে তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় যারা প্রত্যাবর্ষণে আমাদের এখন পর্যন্ত বড় কিছু করতে পারেনি তারা কিছু অর্থ সাহায্য দিয়েছে কিন্তু এই টোটাল বার্ডেন আমাদের উপরে তারা কিন্তু দায়িত্ব নেবে না তারা অনুরোধ করবে সম্ভবত এবং বাংলাদেশকে এখনই কূটনৈতিক প্রচেষ্টা নেওয়া যাদেরকে সে আস্থাভাজন মনে করে সেটা ভারত হোক চীন হোক বা পশ্চিমা যারা আছে যে আমরা এর বেশি আর হয়তো পারবো না এখন কিভাবে সে কূটনৈতিকভাবে পারবে অতি উচ্চকিত হয়ে তাকে আপাতত স্থির থেকে যখন আসে তখন দেখব সেটা তাদের ব্যাপার আমি ফারুক চৌধুরী বেঁচে থাকতে যখন এই ইনফ্লাক্সের আগের একটা সময়ের কথা মনে পড়ে একটা টেলিভিশন চ্যানেলে যখন বাংলাদেশ ঢুকতে দেয়নি আপনারও স্মরণ আছে তখন আমরাও স্বাভাবিকভাবে বলছিলাম হ্যাঁ আমরা পারবো না ইত্যাদি পারবো না ফারুক চৌধুরী প্রয়াত ফারুক চৌধুরী একটা কথা বলেছিলেন সবকিছু তো উচ্চকিত হলে চলে না কোনো কোনো ক্ষেত্রে অত্যন্ত কঠোর বিষয়
খুব চুপচাপ অন্তত নিম্নকণ্ঠ হয়ে একটু চুপি সারি হলেও করতে হয়। আমার মনে হয় যে আমরা নিম্নকণ্ঠ থাকতে পারি, আমরা একটু অনুচ্চারিত থাকতে পারি, কিন্তু আমরা যেন তৎপর থাকি এই বিষয়ে। অনেক ধন্যবাদ আপনাকে, দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন, শুভরাত্রি।